মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও জুমাবার উপলক্ষে শুক্রবার উপলক্ষে কুরআন এবং সুন্নাহর আলোকে 14টি আমলের কথা ইনশাআল্লাহ আমরা শেয়ার করব যে আমলগুলো একজন মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকের প্রতি সপ্তাহে জুমাবারকে কেন্দ্র করে করা উচিত এই আমলগুলোর ভিতরে সর্বপ্রথম আমল হলো জুমাবারের মূল আমল যে আমলকে কেন্দ্র করে পুরো বারের শ্রেষ্ঠত্ব নির্ধারিত সে আমল অর্থাৎ জুমার সালাত আদায় করা জুমার নামাজ পড়া জুমার দিন এই দিনটা আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ যে এই দিন সম্পর্কে এই দিনের যে জুমার যে নামাজ এই নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে শুধুমাত্র একটা আয়াত নাযিল করেন না গোটা একটা সূরা আস্ত একটা সূরা নাযিল করেছেন সূরার নামই দিয়েছেন সূরাতুল জুমআ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ সেখানে বলেছেন হে ইমানদারগণ ইযা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআ জুমার দিন যখন আযান দেয়া হবে জুমার প্রতি যখন মুয়াজ্জিন আহ্বান করবে ফাসআউ ইলা যিকরিল্লাহ তখন আল্লাহর জিকিরের দিকে তোমরা দৌড়াও ওয়াদারুল বাইয়া বেচা কিনা ব্যবসা বাণিজ্য সব রেখে দাও এবং আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাও ইমানদারের কাছে ফরজ নামাজের মধ্যে অন্য সব সাধারণ ওয়াক্তের চাইতে জুমার নামাজের গুরুত্ব অনেক বেশি তাহলে জুমার দিনের প্রধান আমল হলো জুমার নামাজ আদায় করা সপ্তাহের মধ্যে যত দিন আছে এর মধ্যে সবচেয়ে সেরা শ্রেষ্ঠ দিন হলো এই দিনটা এই জন্য জুমার নামাজ জন্য আগে আগে যাওয়া এটা হলো জুমার দিনের প্রথম আমল নাম্বার দুই জুমার দিনের ফজরের নামাজ বিশেষভাবে জামাতের সাথে পড়ার চেষ্টা করা এমনিতে সপ্তাহের যে কোনো দিনের পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজর এবং আসর ফজর এবং আসর ফজরের নামাজের গুরুত্ব এবং মর্যাদা অনেক বেশি বিভিন্ন হাদিসের আলোকে ফজর নামাজের প্রায় 10টি ফজিলত এবং গুরুত্বের কথা আমরা জানি 10টি বিশেষ ফজিলত আছে যেগুলো অন্য কোনো নামাজের নাই ফজরের নামাজের আছে এই জন্য ইবলিস ফজরের নামাজে যাতে আমরা উপস্থিত হতে না পারি এই জন্য বিশেষভাবে সে ডিউটি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিসে তার বিস্তারিত বিবরণ আসছে দেখবেন অন্য কোনো নামাজ পড়তে এত কষ্ট হয় না যত কষ্ট হয় ফজরের নামাজ পড়তে এই জন্য মুসল্লিদের মধ্যে যারা ক্রিম মুসল্লি মুসলমান হিসেবে যারা এ ক্লাসের আফার ক্লাসের মুসল্লি সেই মানুষগুলোকে ফজরের নামাজে মসজিদে জামাতের মধ্যে পাবেন পুরুষদেরকে এটা হলো সমাজের সবচাইতে আফার ক্লাসের মুসল্লি ফজরের নামাজের মধ্যে আবার সবচেয়ে শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ ফজরের নামাজ হলো জুমার দিনের ফজরের নামাজ যে আফদালুস সালাওয়াতি ইনদাল্লাহ আল্লাহর কাছে দুনিয়ার যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো সালাতুল ফজরি ইয়াউমাল জুমআতি মাআল জামাআ জুমার দিনে জামাতের সাথে পুরুষরা ফজরের নামাজ পড়লে এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ মুহতারাম হাজেরিন তাহলে জুমার দিনের দ্বিতীয় আমল হলো এই দিনের ফজরের নামাজটাকে অন্য সপ্তাহের যে কোনো ফজরের চাইতে গুরুত্বপূর্ণ মনে করে কোনোভাবে এই দিনের ফজরের জামাত মিস হতে দেওয়া ঠিক আছে না ইনশাআল্লাহ চ্যালেঞ্জ নিতে হবে জুমার দিনের তিন নম্বর আমল হলো জুমার না দিনের ফজরের যে নামাজ এই ফজরের নামাজের কেরাতটা হবে অনেক লম্বা প্রথম রাকাতে সূরা সাজদা তেলাওয়াত হবে আর দ্বিতীয় রাকাতে সূরা দাহার তেলাওয়াত হবে বুখারী মুসলিম একজন বর্ণনা করেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন ফজরের নামাজে ফজরের ফরজ সালাতে তিনি ইমামতি করতেন এই দুইটা সূরা পড়তেন এই দুইটা সূরা দিয়ে নামাজ পড়লে মিনিমাম 20-30 মিনিট সময় লাগে আমরা মহল্লাবাসী যদি এরাদা করি যে সুন্নতটা সপ্তাহে একটা দিনই তো ইমাম সাহেব যদি হাফেজ সাহেব হন হাফেজ সাহেব না হলেও বলতে হবে ইমাম সাহেব আপনি সূরা সাজদাটা বড় সূরা একটু মুখস্থ করে নেন সূরা দাহারটা মুখস্থ করে নেন আমরা এই সুন্নতের উপর আমল করতে চাই ইমাম সাহেবকে উৎসাহ দিয়া আমরা আমল করার চেষ্টা করব না ইনশাআল্লাহ নাম্বার চার জুমার দিনের চার নম্বর আমল হলো গোসল করা সুগন্ধি লাগানো মেসওয়াক করা মুসনাদ আহমদের একটা হাদিসে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে গোসল করবে এবং সুগন্ধি ব্যবহার করবে মেসওয়াক করবে এবং মসজিদে আগে আগে যাবে সেখানে গিয়ে কোনো কথা বলবে না আল্লাহ যতটুকু শব্দ দিয়েছে ততটুকু নামাজ আদায় করবে এবং ইমাম সাহেবের খুতবা ভালো করে শ্রবণ করবে তো দুই জুমার মধ্যবর্তী যে ছোটখাটো গুনাহ থাকে আল্লাহ তাআলা এগুলো মাফ করে দিবে এই জন্য ভাইয়েরা জুমার দিনের এই হাদিসের তিনটি কাজের কথা একসাথে চলে আসছে আমরা একটা পয়েন্টই বলতেছি চার নম্বর আমল হলো গোসল করা সুগন্ধি লাগানো এবং মেসওয়াক করা পাঁচ নম্বর আমল হলো আল্লাহ তাআলা
যা পোশাক দিয়েছেন এর মধ্যে সবচেয়ে ভালো পোশাকটা পরবেন জুমার দিনে। আবু দাউদের হাদিসে বর্ণিত হয়েছে, যেটা আবু সাঈদ খুদরি এবং আবু হুরায়রা তারা বর্ণনা করেছেন, যে এই দিনে যদি কেউ ওই যে গোসল করে, মেসওয়াক করে এবং উত্তম পোশাক পরিধান করে, হাদিসে উত্তম পোশাকের কথা বলা আছে, তাহলে দু জুমার মধ্যবর্তী গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। তো এই জন্য যে পোশাকগুলো থাকবে ওর মধ্যে উত্তমটা পরবো আমরা, এটা আলহামদুলিল্লাহ আমরা বিশেষ মানুষ আমল করি। ছয় নম্বর আমল হলো জুমার দিনে পাঁচটি বিশেষ কাজ করা। এই কাজগুলোর মাধ্যমে আল্লাহর জমিনে যত সওয়াবের কাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম সওয়াবের কাজ আপনি করতে পারবেন। তাহলে জুমার দিনে গোসল উত্তম রূপে করা, ভোরে উঠে ফজর নামাজ জামাতের সাথে পড়ার পাশাপাশি জুমার নামাজে আগে আগে যাওয়া এবং পায়ে হেঁটে যাওয়া, বাহনে না চড়া, এবং ইমামের খুব কাছাকাছি যত সম্ভব গিয়ে বসা। আর পাঁচ নম্বর হলো ইমাম যখন খুতবা পাঠ করবেন, খুতবার জন্য আসবেন, চুপচাপ থেকে কোনো একটা কথা বলা ছাড়াও, একটা অনর্থক কাজ করা ছাড়াও মনোযোগ দিয়ে আগ্রহের সাথে খুতবা শ্রবণ করবে। ব্যাস এই পাঁচটা কাজ করার মাধ্যমে প্রতি কদমে এক বছর নফল নামাজ এবং নফল রোজার সওয়াব পাওয়া যাবে। সহজ কথা না ভাই। মুহাদ্দিসিনে কেরাম অনেকে বলেছেন ইসলামে অনেক ফজিলতের হাদিস আছে, ইসলামে যত ফজিলতের হাদিস আছে এর চাইতে বেশি ফজিলতের কোনো হাদিস ইসলামে আর নাই। সর্বোচ্চ ফজিলতের হাদিস হলো এটি জুমার দিনের। আমল করার চেষ্টা করবো না ইনশাআল্লাহ। তাহলে এটা হলো জুমার দিনের ছয় নম্বর আমল। সাত নম্বর আমল হলো জুমার দিন মসজিদে যে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করা, এটা শুধু জুমার দিনের না, এটা প্রতিদিনই করার চেষ্টা করব আমরা। অন্য যে কোনো সময় তাহিয়াতুল মসজিদ পড়তে হবে, জুমার দিনও বিশেষ গুরুত্বের সাথে আমরা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আট নম্বর আমল হলো যদি কারোর জুমার দিনে এই মসজিদে আসার পর ঘুমানি আসে, ঝিমানি আসে, সেই জন্য জায়গাটা পাল্টায় নেয়, তাহলে বোঝা গেল এটা একটা ঔষধের, জায়গাটা পাল্টায় আরেক জায়গায় উঠে বসলে ইনশাআল্লাহ ঘুম কি হবে তাৎক্ষণিকভাবে অন্তত কেটে যাবে। আবার ঝিমানি আসছে নতুন জায়গায় যেখানে গেছেন সেখানে, সেটা আবার একটু পাল্টান, এবার পাল্টালে ইনশাআল্লাহ ঘুমের সাথে লড়াই করে আপনি ইবাদত বন্দেগী করতে পারবেন। তাহলে ঘুম আসলে একটু জায়গা পরিবর্তন করা, এটা হলো আট নম্বর আমল। নয় নম্বর আমল হলো মানুষকে বসতে সুযোগ দেওয়া, এবং বিশেষ করে কারোর ঘাড় ধরে ধরে, মানুষের ঘাড় ডিঙ্গায় ডিঙ্গায় সামনের কাতার দিকে না যাওয়া, এই অপরাধটা নেতারা একটু বেশি করে। যারা একটু এলাকার নেতাগোতা থাকে ওনারা একটু বেশি করে, বাকি আমরা সুযোগ পাইলে কেউ ছাড়ি না, অথচ এটা খুব খারাপ জিনিস। বিভিন্ন বর্ণায় আসছে যে জুমার দিন মুসল্লিদের গায়ের উপরে পাঁও দিয়া দিয়া কাতার ভেঙে ভেঙে সামনের দিকে যে লোক যায়, সে জাহান্নামের ব্রিজের উপরে সে যেন আরোহণ করলো। অতএব জুমার দিনে মানুষের ঘাড় ডিঙ্গায় সামনে যাওয়া যাবে না, আর কেউ আসলে তাকে একটু বসার জায়গা দিতে হবে, একটু নড়ে গিয়ে তাকে ফাঁক করে দিতে হবে, বসার জায়গা দিতে হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের নিতে হাদিসে এ বিষয়ে আমাদেরকে উৎসাহ দিয়েছেন। দশ নম্বরের আমল হলো জুমার দিনে জুমার নামাজে বিশেষভাবে সুরায় জুম্মা এবং সুরায় মুনাফিকুন এই দুটো সুরা তেলাওয়াত করা নামাজের কেরাতের মধ্যে, অথবা সুরায় সাব্বেহ ইসমা এবং সুরায় গাশিয়া, সাব্বেহ ইসমা রব্বিকাল আলা এবং সুরায় গাশিয়া প্রথম রাকাতে এটা, দ্বিতীয় রাকাতে ওইটা, এটা তেলাওয়াত করা, এটা সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন এটা করতেন, এটা ইমাম সাহেবদের ডিউটি, ইমাম সাহেবদেরকে দিয়ে আদায় করে নেবেন। এগারো নম্বর আমল হলো জুমার দিনে বিশেষভাবে জিকির এবং দোয়ায় মাশগুল হওয়া। জুমার দিনে একটা সময় আছে যে সময় দোয়া কবুল হয়, হাদিসে বর্ণিত হয়েছে জুমার দিনে একটা সময় কি কবুল হয়, দোয়া কবুল হয়। এই সময়টা ঠিক কখন সেটা হাদিসে স্পষ্ট উল্লেখ নেই, কেউ বলেছেন যে আপনার আসর পরে, তবে বেশিরভাগ হলো মাইকরাম আসর পরের কথাই বলেছেন, আসর টু মাগরিব সূর্য ডুবার আগ মুহূর্তে জুমার দিন খুব গুরুত্বপূর্ণ টাইম, দোয়া কবুল হয়। এই জন্য সপ্তাহের এই টাইমটাতে বিশেষ করে এবং জুমার দিন সারাদিনই কম ব্যাস বিভিন্ন সময়ে দোয়া করার ইহতেমাম করতে হবে, এই সময়ের দোয়া ফেরত দেওয়া হয় না। আল্লাহর কাছে যদি ভালো করে চাইতে পারেন যেই কোনো চাওয়া মঞ্জুর করে নিতে পারবেন জুমার দিন। বারো নম্বর আমল হলো জুমার দিনে সুরে কাহাব পাঠ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুরে কাহাবের প্রথম দশ আয়াত যদি কারো মুখস্থ থাকে এবং এটা যদি সে তেলাওয়াত কন্টিনিউ করে, আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনায় তাকে ইমান হারা করবেন না, সে ওই ফিতনা ধরে ফেলতে পারবে, যার এটা তো সেই ফিতনা, আল্লাহ তাকে বাঁচায় রাখবেন। বেশি বেশি করে সুরে কাহাব তেলাওয়াত করবেন, জুমার দিনে সুরে কাহাব তেলাওয়াত যেন মিস না হয়, চেষ্টা করবো না ইনশাআল্লাহ। এটা বারো নম্বর আমল। তেরো নম্বর আমল হলো জুমার দিনে দুরুদ বেশি বেশি করে পাঠ করা। ভাইরা আমার, এই জন্য শুক্রবারের এই আমলটা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়মিত করা শুরু করবেন,
দুরুদ পাঠ করা আপনি সাধারণ সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ পাঠ করতে চাইলে দুরুদ ইব্রাহিম নামাজে যেটা পয়েন্টটা পড়বেন এটা নবীজি শিক্ষা দিয়েছেন আর সবচেয়ে ছোট দুরুদ পড়লে সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন বাস যথেষ্ট আর মাঝামাঝি কোনো দুরুদ পড়তে চাইলে পড়তে পারেন কিন্তু এই আকীদা বিশ্বাস রাখবেন না যেটা এতবার পড়লে অমুক উদ্দেশ্যে সফল হবে হান হবে তান হবে এগুলো সব মনগড়া মানুষের নিজস্ব আবিষ্কার হাদিস দ্বারা প্রমাণিত নয় 14 নম্বর আমল হলো জুমার রাতে ঘুমাবেন এবং জুমার দিন খাওয়া দাওয়া করবেন হ্যাঁ যদি কারো রোজা বললাম চন্দ্র মাসের 13 তা 14 15 রোজার মধ্যে শুক্রবার পড়ে যায় সেই হিসেবে তো আপনি রাখবেন অথবা আগে পরে মিলে একে ওই দিনগুলোতে রোজা রাখেন তার কোনো ফরজ কাজা রোজা রাখার আর কোনো সুযোগ নাই শুক্রবার ছাড়া তিনি রাখবেন এছাড়া জুমার দিন এজন্য ফজিলত মনে করে এই দিন রোজা রাখা যাবে শুধু এই দিনটাকে আলাদা নফল নামা নফল রোজার জন্য নির্ধারণ করা যাবে না কারণ এটা খুশির দিন অতএব 14 নম্বর বলতে পারেন আমল হলো খাওয়া দাওয়া করা জুমার রাতে একটু ঘুমানো পুরো রাত ঘুমাবেন না সম্ভব হলে তাহাজ্জুদের জন্য দাঁড়াবেন আর ফজর তো অবশ্যই পড়বো আমল করার চেষ্টা করবো না ইনশাআল্লাহ মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও